লাইলিরি প্রেমে এমজন পাগল ইসুপের প্রেমে জুলাইখা এ লাইলিরি প্রেমে এমজন পাগল ইসুপের প্রেমে জুলাইখা আর নবীর প্রেমে বেলাল পাগল আর পাগল খাদিজা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা এ পাগল হলো ও মা হাজরা এক ফোঁটা পানির তরে আর সাফা মার ছোট বাড়ায় ও পিপাসা মিটবে কি করে ইসমাইলের জন্ম হাজরার ইসমাইলের জন্ম হাজরার কলিজা খানা ফেটে যায় আর সোনার নবীর নূরের শিলায় আবে জাম জাম জারি হয় আল্লাহুম্মা সাল্লি আলা পাপ যারা হবে যাদের কোনো পাপ নেই হ্যাঁ তবে জান্নাতি আমরা হব যদি আমাদের যার্রা পরিমাণ ইমান থাকে জান্নাতে আমরা যাব জান্নাতে যাওয়ার আগে যদি গুনাহ থাকে গুনাহ জাহান্নামে ফেলে হন্দর করা হবে হন্দর মেরে ডং ডং ছেড়িয়ে শোধন করে তারপর যা যা এবার জান্নাতে যা কি তাইতো নাকি বাবা জাহান্নামে ফেলে আগে হন্দর করা হবে দুরমুষ দুরমুষ শুকে জং সব ছাড়ানো হবে ছেড়িয়ে শোধন করলে এবার জান্নাতে দেবে আর যারা নিষ্পাপ হবে তারা সোজা জান্নাতে চলে যাবে তাদের হন্দর পেটা লাগবে না আপনারা বললেন হুজুর এটা জান্নাতের বাগান নবী বলছে তাহলে আমরা যারা জান্নাতের বাগানে ঢুকেছি আমাদের কি হন্দর পেটা হয়েছে এখন হয়নি তাহলে আমরা কি সব নিষ্পাপ না তা ঢুকলাম কি করে রসুল তো বলছে যারা জান্নাতে যাবে তারা নিষ্পাপ হবে নেককার হবে ইমানদার হবে সালিহীন হবে নামাজি হবে আর আপনারা বলছেন এটা জান্নাতের বাগান আমরা ঢুকেছি আবার বলছেন আমরা গুনাহগার তা ঢুকলাম কি করে কি ভাই প্রশ্ন আসে না হ্যাঁ কোন আলেম এসতে যে এই ধরনের প্রশ্ন করে না সর্বনারী তাই তো মারাত্মক প্রশ্ন খুব কঠিন ব্যাপার তো সত্যি তো যারা জান্নাতে যাবে তারা নেককার হবে নিষ্পাপ হবে কিন্তু এটা তো জান্নাতের বাগান রসুল বলছে আমরা সবাই সাক্ষী দিলাম হাত তুলে তাহলে আমরা কি করে ঢুকেছি এর ভিতরে আমরা তো গুনাহগার এই মাথায় ঢোকেনি কি কায়দায় ঢুকলাম সোনার চাঁদ ভাই ঘরে বসে থাকলে পাবে না আসেন আসেন আজকের দিকে এখানে একটা অফার চলছে অফার এই অফার কিন্তু বছরে সব সময় জুটবে না অফারটা কি শুনলে বুঝতে পারবে কি কায়দায় ঢুকেছি আমার জন যুব কি আপনারা শুনবেন হ্যাঁ কারা কারা শুনবেন না হাত তোলেন গন্ডগোল শুরু গন্ডগোল শুরু আমার জন যুবক ভাই হ্যাঁ ওয়াজ হবে ভাই খুব স্পিরিট বেরে মারা ওয়াজ যদি ধরে না থাকতে পারেন উল্টে যাবে হ্যাঁ কারা কারা শুনবেন হাত তোলেন নারাই তাকবীর জোরে দেন নারাই তাকবীর নারাই তাকবীর হাত নামান মাশাআল্লাহ মাশাআল্লাহ জন যুবক কলেজের টুকরা তাহলে প্রশ্ন কটা হলো একটা জান্নাতের বাগানে আমরা গুনাহগার কি কায়দায় ঢুকলাম অফার চলছে বলবো অফারটা কি নাম্বার ওয়ান প্রশ্ন দু নাম্বার প্রশ্ন হলো এক রেকাত নামাজ পড়ে কবার সেজদা করি দুবার কি দুবার নাকি না আপনারা তিনবার করেন সবাই দুবার করেন মাশাআল্লাহ মাশাআল্লাহ আচ্ছা এক রেকাত নামাজ পড়ে দুবার কেন সেজদা করি তিনবার তো করতে পারতাম কিংবা একবার এখন তো ফ্যাশন যুগ সময়ের দাম অনেক বেশি তাই না ভাই হ্যাঁ একবার করলে তো মিটে যেত কেন দুবার করার কি দরকার ছিল একবার তো সেই সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা বলে মিটে গেল ফের আবার উঠে বসে ফের আবার যেতে হবে কেন কি তাই কিনা একবার করলে তো মিটে যেত দুবার করব কেন সোনার চাঁদ প্রশ্ন কটা হলো দুটো তিন নাম্বার প্রশ্ন হলো জন যুবক কলেজের টুকরা ভাই এখানে যদি কেউ মদ করতে থাকে হয়তো গায়ে লাগবে মদ কর মদ রদ খেয়ে এসে এসে বিবির বলতে বিবি পানি দে পানি দে কারণ পানি দিতে লেট করে বলতে পানি যদি খাই আমি তুই তালাক পানি যদি ফেলে দিছিস তালাক পানি যদি খেয়ে নিস তালাক
খাইয়ে দিলে তালাক, রেখে দিলে তালাক, ফেলে দিলে তালাক, ওখান থেকে পানি নিয়ে চলে গেলে তাও তালাক। আচ্ছা বলেন তো ভাই কোন জ্বালায় যাবে? রাগলে তালাক, ফেললে তালাক, খেলে তালাক, খাইয়ে দিলে তালাক, নিয়ে চলে গেলে তাও তালাক। এই বিবাদ বাড়ছে না কমছে? বিবাদের শেষ নাই, সর্বনাশ। কটা হলো? তিনটা। এই তিনটে প্রশ্নের উত্তর দিয়ে ইনশাল্লাহ আস্তে আস্তে বিদায় নিয়ে চলে যাব আমার জন যুবক কলেজের টুকরা ভাই, কারণ চার পাঁচটা হয়তো প্রশ্ন ছাড়বো, ছাড়ার পরে উত্তর দিতে পারবো না, আমি খুব রাগি লোক, বুঝতে পেরেছেন? ওই টাইম হয়ে যাওয়ার পরে এক সেকেন্ড আর দাঁড়াই না, মাইক কে এলো না হলে দেখার দরকার নেই, ছেড়ে দে পালাই, এইলি আমার সাথে ঝামেলা পেরায় কমিটির, বুঝতে পেরেছেন? ঢুকবো আগে আর লেট করবো না, বেরিয়ে পালাবো সোনার চাঁদ। তবে ইনশাল্লাহ সত্যি খুব ভালো লাগছে যে একেবারে প্যান্ডেলটা পুরো টুপটাপ মানে ট্যাপ হয়ে গেছে, অসুবিধা নেই, ভরে গেছে। কি দেখেন দিন ভরে দেন, খালি আছে আর? হ্যাঁ এই এই জায়গাটা একটু খালি আছে, এই জায়গাটা কি পায়খানা আছে নাকি দেখেন তো ভাই? ও উঁচু, আমি বলি হয়তো গোবর গাড্ডা ছিল, পায়খানাটা এখানে আছে, বসতে পারছে না, গড়িয়ে যাচ্ছে। ঠিক আছে মাশাল্লাহ। তবে দেখেন কমিটির ফের চট বিছানো লাগবে, ওই জায়গা ফাঁকা যা আছে ও চট বিছানো লাগবে, সব আসবে। বলেছি না যারা গিন্নির সঙ্গে গল্প করতে চলে এসো, শালির সঙ্গে গল্প করতে চলে এসো, দুদিন পর ফের করোনা দেবে, তখন যতবারও গল্প করো কোনি কি ভাই হয়নি? কদিন আগে লকডাউন ওর সর্বনাশ, বিবির সঙ্গে গল্প করার সময় নেই, আর আল্লাহ বলে এমন ঘরে ঢুকিয়ে দিয়েছি, পুলিশ দিয়ে পিটে পিটে কর, কত গল্প করবি কর, বেরোনোর কোনো কায়দা নেই, বেরুলেই সারতে সারেনি। হ্যাঁ তো ভাই আজকের দিনে চলে এসো, আজকের গল্প বাদে চলে এসো, কদিন পর ফের লকডাউন দেবে, অসুবিধা নেই মাশাল্লাহ। তাহলে প্রশ্ন কটা হলো? তিনটে। তিনটে তো নাকি, অসুবিধা নেই তো, শুরু হবে এইবারে, এইবার হবে ওয়াজ মহব্বতের সঙ্গে, উচ্চাওয়াজে একবার ভক্তি ভরে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, মহব্বতের সঙ্গে আলালি উচ্চাও যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি ভাইরা বাপজিরা জন যুবকেরা কলেজার টুকরা মুমিন মুসলমানেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ রাসূল আমার সোনার জবানে জানিয়ে দেয়, এ গ্রামবাসীরা জলসা হবে সকাল থেকে মাইকে প্রচার হচ্ছে, নিয়ত করে নিয়েছে বাবা সন্ধ্যার পরে জলসায় যাব, সন্ধ্যার পরে জলসায় গিয়ে বসবো, এই নিয়ত করার সাথে সাথে আমার আল্লাহ জানিয়ে দেয়, আল্লাহ ঘোষণা করে দেয়, ওরে আমার মালাইকা ফারিস্তারা ওর নাম আমলে একটা নেকি লিখে দাও, আরো জোরে বলে সুবহানাল্লাহ, চিল্লে বলে সুবহানাল্লাহ, ভাইরা বাবা জিরা রে ওরে জোরে রাজবখেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ রাসূল আমার আরো জানিয়ে দেয়, ওই বান্দা যখন মাগরিবের নামাজের সময় হয়ে গেল, আজান হয়ে গেল, মাগরিবের নামাজটা পড়ে এইবারে বিবির কাছে বলছে, বিবি জান বিবি জান, ওরে বিবি জান রে পাঞ্জাবিটা বের করে দাও, লুঙ্গিটা বের করে দাও, পরিষ্কার লুঙ্গি বের করে দিল, পাঞ্জাবি বের করে দিল, টুপিটা বের করে দিল, এইবারে দেখতে পাওয়া যায় টুপি পরে পাঞ্জাবি পরে লুঙ্গি পরে আল্লাহর বান্দা কদম তুলে কদম তুলে কদম তুলে বাড়ি থেকে রওনা দেবে, বিবি জানকে বলে, বিবি জান বিবি জান, ওরে আমার বিবি জান রে আমি মাগরিবে নামাজ পড়েছি, এশার নামাজটা পড়বো, এশার নামাজের পরে আমি মসজিদে নামাজ পড়ে জলসার মাঠে বসে যাব, ও বিবি জান বিবি জান, ও বিবি জান বিবি জান, শুনেলাম জেনে না আমি আর জলসা থেকে বাড়ি আসবো না, কারণ আখেরি দোয়া শেষ দোয়া হবে, আখেরি মোনাজাত হবে, ওই শেষ দোয়াটা শুনে তারপর বাড়ি যাব, এইবারে বিবি জান চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, স্বামিনী রে ও স্বামিনী শুনেলাম জেনে না, আখেরি দোয়া যখন হবে, শেষ মোনাজাত যখন হবে, ও বিবি জান বিবি জান আপনি আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার জীবনের গুনাহটা মাফ করে দেয়, বিবি আপনি দোয়া করবেন, এই এই এ করো আরো ঘোরাও, এটা ঘুরি দরকার আমার দিকে দিয়ে দাও, স্টেজের দিকে দিয়ে দাও, আর এটা ঘুরি দাও তো, এটা ঘুরি দাও,
আর ওঠো না, দুটো ওঠো না, যাই ভাই, যাই ওঠো না, হ্যাঁ ঘুরি আমার দিকে দাও, স্টেজের দিকে দাও, ঘোরো পুরো ঘুরি দাও, ঘোরো হ্যাঁ ঘোরো, চাকাতে হবে না, চাকাতে যেটা বলছি না, আরে চাকাতে হবে না বাবা, কথা বলে শুনে না তো মজা যন্ত্রণা তো, হ্যাঁ থাক 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 থাক, মাশাল্লাহ মাশাল্লাহ, আর অসুবিধা নাই তো, আর অসুবিধা নাই তো, আর অসুবিধা নাই তো, ঠিক আছে। বিবি কি বলছে, স্বামিনী আপনি যাচ্ছেন দোয়া করতে, আপনি দোয়া করবেন, দোয়ার সময় আমার আব্বা মা দাদা দাদি নানা নানি যারা বিদায় লিয়েছে স্বামী, তাদের জন্য একটু হাত তুলে দোয়া করো, আবাব এ মাহফিলে দোয়া হবে না, হবে না, হ্যাঁ যাদের বাপ মারা গেছে, মা মারা গেছে, সন্তান আদি মারা গেছে, আর তারা কি কেউ ফিরে আসবে, খেতে আসবে, চাইতে আসবে না, বলবে এই বেটা রে আজকে জলসা হচ্ছে, তোর বাড়িতে গোশ রান্না হয়েছে, আমি বাপ আমার কবরে এক বাটি দিয়ায় বলবে, আর চাবে না, শুধু চাতক পাতকের মতো তাকিয়ে আছে, আল্লাহ কখন আমার আওলাদেরা, আমার সন্তানেরা, আমার নাতিরা পোতারা একটু হাত তুলে আমাদের জন্য সব রেশানি করবে, একটু হাত তুলে দোয়া করবে, আমি বাপ কবরে শান্তি পাবো, জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে ভাইয়েরা বাবা জিরা, ওরে জন যুবকেরা, কলিজার টুকরা মুমিন মুসলমানেরা, এই বাড়ি দেখতে পাওয়া যায় ওই স্বামী আমার শ্বশুর শাশুড়ি বিদায় নিয়েছে, স্বামিনী রে স্বামিনী একটু দোয়া করো, দোয়া করো, দোয়া করো স্বামিনী, আল্লাহ জানো আমার আব্বা মায়ের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেয়, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, চিল্লে বলেন সুবহানাল্লাহ, এইবারে দেখতে পাওয়া যায় ওই স্বামিনী কদম তুলে কদম তুলে পাঞ্জাবি পরলো, টুপিটা পরলো, সুন্নতি লেবাসটা পরে বাবা এইবারে আসছে মসজিদে, মসজিদে এসে এশার নামাজ পড়েছে, এশার নামাজের পরে এইবারে জলসায় বসে গেল, গিয়ে সুবহানাল্লাহ বলবে, দরুদ শরীফ পড়বে, জলসায় ঢোকার আগে, প্যান্ডেলে ঢোকার আগে গেটের ধারে এসে দাঁড়িয়ে গেছে, যখন গেটের ধারে দাঁড়িয়ে গেছে এসে দেখতে পায় স্টিলের লাঠি, বেতের লাঠি হাতে করে দাঁড়িয়ে আছে, এই যখন দুনিয়ার কোনো এমএলএ এমপি মন্ত্রী মিটিং করে, তখন ওই পুলিশ প্রশাসন থাকে না বা, হ্যাঁ হাতে কি থাকে, বেতের লাঠি, স্টিলের লাঠি, এই হাতে ঢাল মারবে সাপ সাপ করবে ঝাড়ে না, হ্যাঁ তো কলিজার টুকরা ভাই এখানে যে জলসা হচ্ছে এটা কার মিটিং হচ্ছে, এই কথা বলেন কার মিটিং, স্বয়ং আল্লাহর মিটিং, নবীর মিটিং, নবীর আলোচনা, আল্লাহর আলোচনা, হ্যাঁ তাহলে এখানে কি পৌরি পাহারাদার আছে গেটের ধারে, দেখেন তো আশপাশে আছে, লাঠি ফাটিলে আছে, আরে বাপের বাড়া মাথা মোটা আছে, আমরা দেখতে পাচ্ছি কারা আছে, আই জোরে বলেন কারা, ফারিস্তারা দাঁড়িয়ে আছে, বান্দা নামাজ পড়লো, নামাজ পড়ে উজু করে নামাজ পড়লে এইবার টুক 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 করে টুই মাথা দিয়ে ঢুকতে যে প্যান্ডেলের ভিতরে, ফেরেশতা দয় বেরো, আই বেরো, বেরো না, বেরো সাপ 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 করে বেরো, বলু আল্লাহ কি হলো, আমি জল সে দেবো, মাতে মাতেছেন কেন, হ্যাঁ আ ভাই এই মসজিদে যদি কেউ ঝিল্লিলে আসে, ঝিল্লি ঝিল্লি বলতে বোঝেন, ওই জল করে এলাকা টেলাকা ওইসব দেয় ওই মাছে খায়, বাপরে বাপ টেকার মতো নয়, বলেন যদি কেউ এখন থলেই করে হোক, মাথায় করে এলে ঝুলি ঝেলি না, টুক টুক টুটু করে গেটে ধার বলো, এই মজুর সাহেব গেট খোল, আমি ঢুকবো, মজুর ধারে কি রে, তখন ঝিল্লি পোষা, ঝিল্লি পোষা, ওর মসজিদে ঢুকতে দেবে না, তেড়ে পার করবে কেন, কেন ওর মাথা ঝিল্লি নোংরা গন্ধ বাজে জিনিস নিয়ে মসজিদে যাচ্ছে, হাই বারো বারো ধরে বারো বারো মারতে মারতে বের করো, তো ভাই এইবারে দেখা যাচ্ছে এখন মোটামুটি প্যান্ডেলে ঢুকছেন, কোথায় প্যান্ডেলটা কোন জায়গা, কি বললেন হাত তুলে, কি বললেন জান্নাতের বাগান, জান্নাতের বাগান কি আপনারা সাক্ষী দিলেন না, হ্যাঁ হাত তুলে সাক্ষী দিলেন, এটা জান্নাতের বাগান, এখন এইবারে বান্দা যখন আসছে বাবা, কেউ বা বিড়িখোর, কেউ বা মদখোর, কেউ বা তাড়িখোর, কেউ বা জুয়াখোর, কেউ বা সুদখোর, কেউ বা ঘোষখোর, কেউ বা আছে বন্দরখোর, এইবারে যখন আসছে রে ভাই আমার আল্লাহর ফারিস্তারা, ওরা জলসার গেটের ধারে দাঁড়িয়ে আছে স্টিলের লাঠি হাতে করে, মেতের লাঠি হাতে করে, বলছে পালিয়ে যা পালিয়ে যা পালিয়ে যা পালিয়ে যা, ছাড়বো বলছি ছাড়বো, এই মাথায় তোর ঝিল্লির বোঝা,
মাথায় তোর গুনার বোঝা, এই গুনার বোঝা নিয়ে ওই জান্নাতের বাগানে যাবি, এই গুনার বোঝা নিয়ে ওই জান্নাতের বাগানে ঢুকবি, কোনো কায়দায় মেনে নেওয়া যাবে না। এ ভাইরা বাপজিরা রে, এইবারে যখন আপনি আসছে আল্লাহর মালাইকা ফারিস্তারা বাধা দিয়েছে, কোনো কথা চলবে না চলবে না চলবে না, ফিরে যাও ফিরে যাও ফিরে যাও। আল্লাহ আজকে আমি টুপি পরেছি, পাঞ্জাবি পরেছি, সুন্দর জামা পরেছি, আল্লাহ আমি জলসায় যাব, জলসার মাহফিলে ঢুকবো, কিন্তু বাধা দিচ্ছে ফারিস্তা, ঢুকতে দেয় না। এ নারায়ণপুর গ্রামবাসীরা এইবার আবার আল্লাহ ডেকে বলে, ফারিস্তারা সরে যা সরে যা, আমার বান্দা ঢুকতে দে, আমার বান্দার জলসায় যেতে দে, আমার বান্দা বড় গুনাহগার পাপি বান্দা। ওরে ফারিস্তারা রে, আমার বান্দা যতই গুনাহগার হোক না কেন, আমার বান্দা যতই পাপি হোক না কেন, ও জলসায় যাবে, নিয়ত করেছে, ও টুপি পরেছে, পাঞ্জাবি পরেছে, আমার বান্দায় জলসায় ঢুকতে দে, বাধা দিবি না দিবি না দিবি না। কলিজা টুকরা জনের রে, এইবারে আল্লাহ ডেকে বলে, ফারিস্তারা বান্দারে বাধা দিবি না বাধা দিবি না দিবি না। আমার আল্লাহ যখন এই কথাটা বলেছি, ফারিস্তারা বলছে, আল্লাহ যখন জান্নাতের বাগানে ঢুকবে, জান্নাতি মজলিসে যখন ঢুকবে, জান্নাতের বাগানে যখন আসবে, ও রাব্বুল আলামিন আল্লাহ, তবে গুনাহগার বান্দা সুদখোর বান্দা এই পাপী বান্দা জান্নাতের বাগানে ঢুকবে, আল্লাহ এই গুনার বোঝা নিয়ে জান্নাতের বাগানে ঢুকবে, এটা কোনো কায়দায় মেনে নেওয়া যাবে না। ভাইরা বাপজিরা রে, কলিজার টুকরা জনেরা, ফারিস্তারা বাধা যখন দিচ্ছে আল্লাহ বলে, ফারিস্তারা কোনো কথা চলবে না চলবে না চলবে না, ওকে ঢুকতে দে যেতে দে, আমার বান্দা বড় আশা করে পাঞ্জাবি পরেছি, আমার বান্দা বড় আশা করে টুপি পরেছি, এই ফেরেশতা দেখ দেখ দেখ, আজকে আমার বান্দা শুট পরেনি, আজকে আমার বান্দা শার্ট পরেনি রে, আমার বান্দা লুঙ্গি পাঞ্জাবি আর টুপিটা পরে আসছে জলসা শোনার জন্য, কারণটা কি, জীবনের গুনাহটা মাফ করবে, ওর আব্বা মা মারা গেছে তাদের জন্য হাত তুলে দোয়া করবে রে ফারিস্তা। এমন সময় আল্লাহর মালাইকা ফারিস্তারা বলতে লাগে, আল্লাহ ওগো আমার আল্লাহ, যখন বলছেন আপনি যখন হুকুম দিচ্ছেন, আপনি যখন বলছেন ও রাব্বুল আলামিন, আল্লাহ তবে জান্নাতের বাগানে ঢুকতে দেব, তবে শর্ত হলো এটাই, শর্ত হলো এটা, ওর মাথায় যে গুনার বোঝা, ওর মাথায় যে ঝিল্লির বোঝা আছে, ওই ঝিল্লির গুনার বোঝাটা, পাপের বোঝাটা, সুদের বোঝাটা, মদের বোঝাটা, জেনার বোঝাটা, বেনামাজির বোঝাটা, ওই প্যান্ডেলে ঢোকার আগে আগে মাথা থেকে কেড়ে ছুড়ে ফেলে দিলা, বলেন না সুবহানাল্লাহ, চিলে বলেন না সুবহানাল্লাহ, তাহলে বোঝা গেল কি কায়দায় জান্নাতে ঢুকলাম, কি বাবা বুঝে আসেনি, যখন বান্দা টুপি পরে পাঞ্জাবি পরে বিবির সঙ্গে বলে, বিবি আমি আজকে জলসায় যাবো রে, আজকের আমি শেষ দোয়া না হওয়া পর্যন্ত বাড়ি ফিরবো না, আমি আসবো না। বিবি বলছে, স্বামী তুমি যাচ্ছ শেষ দোয়া লেবে, শেষ মোনাজাত লেবে, আমার তো আব্বা নেই, আমার তো মা নেই, আমার যার আব্বা মা বেঁচে ছিল দেখো এসছে, যার আব্বা মা এসেছে, আরে আমার কলিজাটা ফেটে যাচ্ছে, আমার কলিজাটা চৌচির হয়ে যাচ্ছে, ইস আল্লাহ নে, আমার মা বাপ থাকলে আমার জায়ের মায়ের মতো আমার মাও আসতো আমার বাড়িতে, কি বাবা আসতো না, আজকে জলসা দিনে লোক কুটুম দাওয়াত দেননি আপনারা, আসতো। বিবি বলছে, স্বামী কিছু চাই না, আপনার কাছে চুড়ি পরার জন্য টাকা চাইনি, ফুচকা খাওয়ার জন্য টাকা চাইনি, স্বামী দাবি করি আমার আব্বা মায়ের জন্য শেষ দোয়া যখন হবে একটু হাত তুলে দোয়া করো, আল্লাহ যেন আমার আব্বা মায়ের কবরটা আল্লাহ যেন জান্নাতের বাগান বানিয়ে দেয়, জোরে বলে। যখন আসলেন পাঞ্জাবি টুপি পরে জলসার গেটের ধারে যখন দাঁড়িয়েছেন, আল্লাহর ফারিস্তারা বলছে, আল্লাহ ঢুকতে দেবো না, কারণ এর ঝিল্লি গুনা বোঝালি আসতে পাপ, এই বেস্তের বাগানে ঢুকবে নিষ্পাপ, না হলে তো ঢোকা যাবে না, জান্নাতের বাগানে ঢুকতে দেবো না। আল্লাহ বলছে, ফারিস্তারা ওর মাথা থেকে গুনার ঢুকতে দে ঢুকতে দে, ফারিস্তারা বলল, আল্লাহ আপনি যখন বলছেন তাহলে এক কাজ করা যাক, ওর মাথা থেকে গুনার বোঝাটা আজকের দিনে ফেলে দিলাম, ফেলে দিলাম, খালি করে দিলাম, দিয়ে ওকে নিষ্পাপ করে জান্নাতের বাগানে ঢুকিয়ে দিলাম, জোরে বলি। আচ্ছা এই অফারটা কি সবসময় পাওয়া যাবে, এই অফার সবসময় হবে, আজকের একটা সুযোগ গুনাহ খালি করার সুযোগ, আজকের একটা সুযোগ গুনাহ মাফ করার সুযোগ, আজকের একটা অফার, গুনাহ মাফের অফার চলছে মসজিদের মাঠে, আরে বাপের বাটা মাথা মোটা,
আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখে তবে পাবে, কি তাই তো নাকি? আর আল্লাহ যদি হুলগুনি টিভি ধরে মিনা খলাক না, ব্যাস আগামী বছর আর এই অফার পাওয়া যাবে না। তাই বলি সোনার চাঁদ কলেজের টুকরা চলে আসেন মেহরবানি করে, এখনো যারা আশপাশে ঘুরছেন চলে আসেন একবার উচ্চাও যে তকবীর দেন তো দেখি নারাই তকবীর। হ্যাঁ বেড়েছে, ভালোই বেড়েছে, আরো বাড়বে, নারাই তকবীর। সে আওয়াজ হচ্ছে না, আগে লোক কম ছিল, আওয়াজ জোর ছিল, আর এখন পুরো ভরে গেছে, এখন আওয়াজ কম হয়ে গেছে। হ্যাঁ দেখিস সবাই মিলে একটু নড়ে চড়ে দেন তো দেখি নারাই তকবীর, বেড়েছে আরো বাড়বে, নারাই তকবীর। এই আমরা যারা এখানে বসে আছি সবাই নামাজি, যারা পড়ে না তারা বলে হুজুরি কি প্রশ্ন করছেন আপনি, অন্যদিকে যান, তাই কি না? মানে অন্যদিকে যান, এদিকে যাচ্ছেন কেন? এখানে আমরা যারা বসে আছি সবাই নামাজি, কারা কারা নামাজি হাত তোলেন তো দেখি, কটা উঠে যায়, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা, আচ্ছা আচ্ছা কারা কারা নামাজি না এবার হাত তোলেন তো দেখি, হাই হাত তোলেন, হাই উঠে সেদিক দেখ, দু চারটে উঠেছে। আরে বোকা, যারা নামাজি না বলে যে হাত তুলেছে তারাও ভুল, আর যারা বলে আমরা নামাজি এরাও ভুল, দুটো সব ভুল। আসলে আমরা যারা এখানে বসে আছি সবাই নামাজি, জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা কি বেনামাজি নাকি? এই আপনারা বেনামাজি, বেনামাজি বলা যাবে না, সবাই নামাজি। হ্যাঁ তবে কোয়ালিটি একটু আলাদা, কায়দাটা আলাদা। কেউ পাঁচ অক্ত পড়ে পাঁচ অক্ত নামাজি, আর কেউ আট দিনের মাথায় জুমায় যায় আটকে নামাজি, আর কেউ 360 দিন পরে ঈদের নামাজ 360 নামাজি, আটকে খাটকে 360 কে, বুঝে আসছে? তাহলে আমরা সব নামাজি, আই কি কি বলবো, আমরা কি বলবো, সবাই নামাজি, কেউ বে নামাজি নয়। আমার জন যুবক এই ঈদের নামাজটা অন্তত পড়িত নাকি, তাহলে হাত তোলেননি কেন? হাত তুলবে না কারণ আমি বলি যে নামাজি না, যারা আপনার তো নামাজি, তবে কোয়ালিটি আলাদা, কায়দা আলাদা। কলেজের টুকরা জন যুবক সোনার চাঁদ ভাই, তো যাই হোক নামাজ তো আমরা পড়ি না ঠিক মতো, এটাই বলতে পারি কি, তাই কিনা? যে হুজুর আমরা এখন ইয়াং, আমাদের বয়স হালকা, বয়স কম আছে, আমাদের নামাজ টামাজ পড়ার সময় নেই বাবা, পর পড়বো, একটু একটু বয়সে বুড়ো হই তারও পড়বো। আরে বোকা, এই জন ছেলেদের নামাজ, জন ছেলেদের ইবাদত, জন ছেলেদের তকবীরের ধ্বনি আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয়, জোরে বলেন, আর জোরে বলেন। হ্যাঁ এইবার যারা এখন বিয়ে করেছে, যারা বিয়ে করেনি নয়, যারা বিয়ে করেছে তারা তকবীর, নারাই তকবীর। আচ্ছা এবার যারা বিয়ে করেছে বাদ দেন, আই বুড়ো যারা তারা তকবীর দেন, নারাই তকবীর। এই বিলেজ কোনটা বাড়লো নাকি দুটো ডয় ডয় চলছে? হ্যাঁ এইবার যারা বিয়ে করেছে, যারা বিয়ে করেনি সবাই মিলে আওয়াজ দেবেন, নারাই তকবীর, নারাই তকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই, প্রশ্ন কটা হলো? প্রশ্ন হলো তিনটে, উত্তর সবে হয়েছে একটা। আমরা জান্নাতের বাগানে কি কায়দায় ঢুকলাম, জান্নাতের বাগানে কি কায়দায় আসলাম? ও কলিজা টুকরা জনেরা, এই জান্নাতের বাগানে কি কায়দায় ঢুকলাম সবে বোঝা গেল ভাই? তবে বলে যাই বলে যাই, দু নম্বর প্রশ্ন হলো, দু নম্বর প্রশ্ন হলো এটাই যে এক রেকাত নামাজ পড়ি, এক রেকাত নামাজ পড়ি, ওই এক রেকাত নামাজে দুবার কেন সেজদা করি? আগরেকার নামাজে দুবার কেন সেজদা করব? তিনবার করতে পারতাম, পাঁচবার করতে পারতাম, ছবার করতে পারতাম, কিংবা একবার করতে পারতাম, ফ্যাশন যুগ, কম্পিউটার জামানা, এ কলিজা টুকরা জনেরা, একবার দুবার তিনবার কেন করি শুনেলা জনে না? আল্লাহ দুনিয়ার বাদশা, আমার সোনার জোবানে জানিয়ে দেয়, আল্লাহ ঘোষণা করে দেয়, কোরআনে ঘোষণা করে দেয়, ওয়া ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকা, আল্লাহ জানিয়ে দিল বান্দা বান্দিরারে, আমার ফারেস্তারা শুনে রেখে দে, জেনে রেখে দে, আমি আল্লাহ পৃথিবীর জমিনে আদম জাতিকে তৈরি করব, আদম জাতিকে তৈরি করব, ফারেস্তারা বাধা দিল, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিস, আল্লাহ আপনার তসবিহ তেলাওয়াত করার জন্য যথেষ্ট, ইবাদত করার জন্য যথেষ্ট, নামাজ পড়ার জন্য যথেষ্ট, ইবাদত করার জন্য যথেষ্ট, কোরআন পড়ার জন্য যথেষ্ট, সুবহানাল্লাহ বলার জন্য যথেষ্ট, ও রাব্বুল আলামিন আল্লাহ রে, আপনার ইবাদত করার জন্য যথেষ্ট, আল্লাহ জানিয়ে দিল কালা ইন্নি আলামু মা লা তালামু, আল্লাহ বলছে
ফারিস্তারা রে, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। এ ভাইরা বাবাজি রে, এইবার আল্লাহ যখন আদমকে তৈরি করলো, আদমকে তৈরি করার পরে ফারিস্তাদেরকে বলতে লাগে, ফারিস্তারা আমার ফারিস্তারা তোরা সেজদা কর, সেজদা কর, সেজদা কর। ফেরেশতারা সঙ্গে সঙ্গে সেজদা করলো, ফাসাজুদু ফাসাজুদু সেজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস সেজদা করলো না। কে করেনি বাবা, আই জোরে বলেন কে? ইবলিস সেজদা করেনি, কেন করেনি? ওর মনে অহংকার, তাকাবুর, বড় বেয়াদব। ওর বাপের নাম হচ্ছে খবিস, ওর মার নাম হচ্ছে লিলবিস, ওর নাম হলো ইবলিস। ওর বাপের নাম কি বললাম? খবিস। ওর মার নাম নীলবিষ, ওর নাম ইবলিশ। পুরি সর্বনাশ, কায়দা দেখেছেন? একবার পুরো 120 সব। ও বলছে কি, আমি আগুনে তৈরি আর আমিও সেজদা করবো, সম্ভব না। হ্যাঁ, তো ও ফেরেশতাদের লিডার ছিল, ফেরেশতাদের সর্দার, বড় আলেম, বুঝতে পেরেছেন? তা ওর সব জায়গায় এবাদতে এক নম্বরে আছে। আল্লাহ বলছে এই জায়গাটা যদি গন্ডগোল হয় তাহলে গন্ডগোল হয়ে যাবে, দেখি একটু চেষ্টা করে দেখি যদি ওর মোটামুটি সেজদাটা করানো যায়। এই আপনারা আজমির শরীফ গিয়েছেন বাবা? কারা কারা আজমির শরীফ গিয়েছেন, হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার কথায় সাক্ষী দেবেন, হাত নামান। বাসে গিয়েছেন তো নাকি? না, ট্রেনে। বাসে, বাসে গেলে শুরু হয় কোথা থেকে? তো ফুরফুরা থেকে, তাই না? ফুরফুরা, তারপর আপনার আর কি কি, রানীগঞ্জ, রানীগঞ্জ যায় তো নাকি? তারপর দেবা শরীফ, তারপরে কালিয়া শরীফ বলে একটা জায়গা আছে, তাই না? ওই কালিয়া শরীফে যে মাজার আছে, মাজারের ভিতরে যেতে গেলে যে দরজা, গেট, গেটটা বাবা উঁচু না নিচু? নিচু। ঢুকতে গেলে হুজুরের মাজার সামনে ঢুকতে গেলে এই হলো, কারণটা কি? কারণটা হচ্ছে যারা ফুরফুরা সিলসিলার মতপদ লোক, এরা এরা সেজদা করে না। করি আমরা গেলে সেজদা করি? আমরা সেজদাও করবো না, ফুল ছড়াবো না, চাদর ছড়াবো না, শিঙে ছড়াবো না, কি তাই না বাবা? হ্যাঁ, ওরা দেখতে যে এরা তো ফুল ছড়ায় না, সেজদাও করে না, টাকা পয়সাও দেয় না। তা দেখি কায়দা মেরে সেজদা করানো যায় কি। বলে নিচু করে গেটটা করে রেখে যাতে ঢুকতে গেলে মাথা দেয় আল্লাহ বলছে দেখি ইবলিস যখন সোজা সোজা আঙুলে ঘি ওঠে না, আঙুলটা বেঁকাই দেখি, দেখি ওর কোনো কায়দা সেজদা করানো যায় কি। বলে এখন মোটামুটি আদম সামনে, আই 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 উঠে এখানে, এখানে আমার কাছে আয়, আয় শোন শোন, আরে আয় না, কথা বল, শোন না, আয় উঠে চলে, তোর ফোঁক দিদি চলে, ওর জীবনের মতো ঘুম বন্ধ যাবে, দেখেন আমার কাছে আসলে একবার এখানে বসাবোর চলে, এখানে যে বসবে ভাই তার জীবনের ঘুম আসবে না, সর্বনাশ করে দিলে কোথায় উঠেছি। হ্যাঁ, আমার জনজীব কলেজের টুকরা ভাই। তো এইবারে আল্লাহ এখন কি করলো, নিচু দরজা করে সামনে আদম দিল, ভাই আই ইবলিস যা, ওর ভিতরে যা, ও ভিতরে যাচ্ছে, সর্বনাশ, ও তো আদম, তার মানে হাঁটু হবে, ও সেজদা হবে, ও কায়দা করে আগে ঠ্যাং দিচ্ছে হয়ে যাচ্ছে, কত বড় শয়তান। হ্যাঁ, কি কি শয়তান রে বাবা, ও আগে ঠ্যাং দিচ্ছে তো আগে মাথা দেবে না, জানে সেজদা হবে, মাথা হাঁটা হবে, দরকার নেই। তো আল্লাহ বলছে যা হাবা ওয়াস্তা কুবারা ওয়াকানা মিনাল কাফিরিন, তোর নাম কাফিরের খাতায় দিয়ে দিলাম, যা। এইবারে ও বলছে, বলে আল্লাহ কাফিরের খাতায় দিয়েছেন, ঠিক আছে, অসুবিধা নেই ভাই, আর দুটো শর্ত, আর শর্ত শর্ত, তার আগে শর্তর আগে বলি, এই আপনার এলাকায় বেগুন বিক্রি হয়, চাষ হয় না? হয়তো আপনার এলাকায় বেগুন গেলে এই চন্দনেশ্বর এই বদরা টদরা হ্যানদানি দিক দিয়ে বেগুন টেগুন গেলে তো আমাদের খায়, আমাদের চাষ হয় না, আর যদিও হয় সে নোনায় বারো বেজে যায়, পুরো একদম সাগর এলাকা। তো তো ভাই, একটা বেগুন বা দুটো বেগুন ধরেন, একই রকম সুন্দর চেহারা, একই রকম দেখতে বড় বেগুন, হ্যাঁ, একটা বেগুন দেখি পাঁচ ধারে পড়ে আছে নর্দমায়, আর একটা সে উপরে তাগে রেখে দেয় ওর দাম 3 টাকা, এর দাম 30 টাকা, কারণটা কি? বাবজি ঠিক বই দেবে, ওর ভিতরে পোকাল পোকা ঢুকে ছিদ্র করে কি করেছে, ওর নাম কি বলে? কানা বেগুন। আমি তো আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা শুনিনি ওদিকে, মানে সাগরের দিকে, জানি বাবা ফুটো বেগুন বা ছাঁট বেগুন বলে, আর এই এলাকায় যখন আসি বলে হুজুর কানা বেগুন, আমি বেগুনের কি আবার চোখ টোক আছে নাকি, এ কানা হলো কেমনে? হ্যাঁ, কি গো ভাই। তো যাই হোক, বলে হুজুর না এটা নাম দিয়েছে কানা বেগুন, তার মানে ওই পোকা লেগেছে এই জন্য কানা বেগুন বলা হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো তাহলে কি হলো, একই দেখতে একই সাইজ, ওর ওই কানা হওয়ার দরুন, পোকা পোকা ছিদ্র করার দরুনে ও পাত ধারে পড়ে আসে, ওর কোনো দাম নেই, ওর কোনো সম্মান নেই, ওর কোনো ইজ্জত নেই, একবার নিচে ফেলে রেখে দিস, তাই না? আর যেটা ভালো উপরে তাকে সেজিয়ে রেখে যায়, 30 টাকা, 30 টাকা বাবা, তা টাটকা বেগুন 30 টাকা, লোক তাই নিচ্ছে ভালো,
কারণ এর সম্মান আলাদা। কি গো, যে উপরে তাকে আছে ওর সম্মান আলাদা, সুন্দর জায়গায় আছে সম্মান আলাদা, আর যে পাঁচ ধারে পড়ে আছে নর্দমায় ওর সম্মানীয় ছাট বেকার লাইনালো, তাই তিন টাকা কেজি হয়েছে। তো ভাই আজকে যারা জলসার বাইরে ঘুরছে এরা কি, এরা ছাট। বাড়িতে যারা বসে আছে ওরা ছাট, যারা শালির সঙ্গে গল্প করছে ওরা ছাট, এদিক ওদিক ঘোরাঘুরি করছে ছাট বেগুন, ওর কোনো দাম নেই, বেকার। কি করে ওর পোকা ঢুকেছে দেখাচ্ছি, পোকা কি করে ঢুকেছে দেখাচ্ছি আমি। বলে হুজুর ওর কি আবার পোকা ঢুকেছে নাকি, পোকা ঢুকেছে কিনা আমি দেখাচ্ছি, দেখেন সোনাচাঁদ কলেজের টুকরা ভাই, অসুবিধা নাই, দলিল দিয়ে যাচ্ছি, দলিল দলিল কোরআন হাদিস দিয়ে বলে যাবে, গল্প করছি না, শুধু যুক্তি আর উক্তি আর মাঝখানে দলিল। সোনাচাঁদ কলেজের টুকরা ভাই, কি করে ওর পোকা ঢুকেছে ও গল্প করতেছে, কি করে ওর পোকা ঢুকেছে ও রাস্তায় ঘুরতেছে দেখাচ্ছি আমি। আমার সোনাচাঁদ ভাই জনযুবক দুঃখ নেবেন না, ইবলিস যখন শয়তান নামে পরিচিত হলো বললো যা তুই জান্নাত থেকে বিতাড়িত হয়ে যা, বের করে দেয়নি ওর, ও আদমের সেদানাগত বের করে বেরো বেরো কেন বেরো, তোর আর জান্নাতে ঠাই নেই, তো জীবনে আর জিন্দেগির জানাতে ঠাই নেই। এইবার ও শুরু করেছে, ও গো আমার আল্লাহ, আমার যখন জান্নাতে ঠাই নাই আমি আপনার কাছে দাবি করি, আপনার কাছে দরখাস্ত করি, রাব্বুল আলামিন আল্লাহ পৃথিবীর জমিন থেকে আমাকে বিদায় দিয়ে দিলেন, জান্নাত থেকে বিদায় দিয়ে দিলেন, আজীবনে জান্নাতে ঢুকতে পারবো না, আর জীবনে জান্নাতে আসতে পারবো না, ও রাব্বুল আলামিন আল্লাহ, তবে শর্ত হলো এটা, দাবি হলো এটা, কেমন পর্যন্ত বাঁচতে চাই। আল্লাহ বলে ইবলিশ রে, এ খবিসের বাচ্চা ইবলিশ শুনে রেখে দে, জেনে রেখে দে, নীলবিষের বাচ্চা ইবলিশ শুনে রেখে দে, জেনে রেখে দে, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত তোর হায়া দিয়ে দিলাম, আমি শান্ত হইনি, এতে আমার মনের আশা মেটেনি, ও রাব্বুল আলামিন আল্লাহ, আরো শর্ত হলো, দাবি হলো, আল্লাহ ধরাম্বার দাবি হলো, মানুষের জন্য আমি কলবে দাম দাম করে ঘুষি মারতে পারি, এই পাওয়ারটা আপনি দিয়ে দেন। কোনদিন মেরেছে বাবা ঘেই পরে কে দাম করে মেরেছে ঘুষি কলবে, কোনদিন মেরেছে কারোর, হ্যাঁ চুপ করে আছে, বলে বাবা হ্যাঁ না বলে আবার কোন বিপদ পড়বো তা ঠিক নেই বাবা, এই বিয়াড়া হুজুর দরকার নেই যা বলে বলুক শুনি। হ্যাঁ আমার সোনার চাঁদ কলেজ ভাই বলছে সব সময় মারে, হ্যাঁ কি কায়দায় মারে দেখাচ্ছি আমি, কোথায় মেরেছে সোনার চাঁদ কলেজ একটুকুদা। কঠিন প্রশ্ন, যত শুনবে তত মজা লাগবে, একেবারে এক তথ্য আসতে দেখেন। হ্যাঁ এইবারে ইবলিস বলছে আল্লাহ এই পাওয়ার আমার দান, আমি যেন গিয়ে গুম করে ঘুষি মারতে পারি কলবে, বলে তোর পাওয়ার দিলাম, পাশে কে দাঁড়িয়ে আছে আদম। কলেজের টুকরা ভাইয়েরা এইবারে বলতে লাগে আল্লাহ আল্লাহ আল্লাহ, ও আমার আল্লাহ, যেখানে জলসা হবে আমি যেন জলসা থেকে কান ধরে টানতে টানতে বাইরে বের করে নিয়ে যেতে পারি। আল্লাহ বলে তোর পাওয়ার দিলাম, আর কি করব, বলে জলসা যেখানে হবে দোকান যেখানে বসবে, আমি ইবলিশ নীলবিষের বাচ্চা ইবলিশ খবিশের বাচ্চা ইবলিশ, আমি যেন ওই মুসলমানের বাচ্চাদের কান ধরে একবারে মাথা একবার ও মাথা একবারে মাথা একবার ও মাথা, এই গিয়ে দেখেন রাস্তায় দেখেন কি ভাব, যত সব ইয়াং ছেলে, হ্যাঁ ভাব ছেঁড়া প্যান্ট পরে, শুধু একবার এ মাথা একবার ও মাথা একবার এ দোকান একবার ও দোকান, তার মানে কায়দাটা কার, ইবলিশের কায়দা। ইবলিশ তো বলেছে কান ধরে টানতেছে, ইবলিশের হাতে কান দিয়ে আরে বাপের বেটা মাথা মোটা, শুধু একবার এদিকে একবার এদিকে একবার এদিকে একবার এদিকে, হায় রে এত বড় অফার, আজকের দিনে অফার চলছে, জীবনের গুণা মাপের অফার, এই অফার বাদ দিয়ে ইবলিশের হাতে কান দিয়ে শুধু ঘুরতেছে রাস্তায়, শুধু রাস্তায় ঘুরতেছে, যেখানে মেয়ে ছেলে শুধু সেখানে ঘুরতেছে, এই ঘোরাচ্ছে কে ইবলিশ, তার মানে ইবলিশের হাতে ওদের কান দিয়ে ইবলিশ ওর কান ধরে, ঘর কত বাড়ির ঘর সোনার চাঁদ, ইবলিশ লম্বা করে দেবে কান টেনে ঘর। কলেজের টুকরা ভাইরে এইবারে ইবলিশ বলছে আল্লাহ এই পাওয়ার আমার দেন, বলে দিলাম, আর কি পাওয়ার, বলে বান্দা যখন নামাজে যাবে, বান্দা যখন নামাজে যাবে নামাজ থেকে যখন বিতাড়িত করে দিতে পারি, জলসা শুনতে যাবে বাড়ি থেকে বের হয়েছে, হঠাৎ করে কান ধরে টেনে বলি এই বান্দা, ওরে আব্দুল্লাহ জলসার মাহফিলে এখন ঢুকিনি, সেই হাবিবুল্লাহ ওয়াজ করছে, চল একবার মেলাতে ঘুরে আসি, দেখি দেখি কত দোকান বসেছে কি বসেছে, তারপর আসবি, তার মানে শয়তানের কান ধরে টানছে রে ভাই, তাই বলে যাই বলে যাই। এইবারে যখন দেখা গেল আদম কানছে আল্লাহ, ও রাব্বুল আলামিন আল্লাহ, এ কি পাওয়ার দিলে, আবার শয়তান বলছে আল্লাহ আমি যেন ঘুম পড়াতে পারি জলসায়, বলে তোর পাওয়ার দিলাম, ইবলিস বলছে আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনি আমাকে যে পাওয়ার দিয়েছেন আপনার জান্নাতটা বেকার, জোরে বলেন
ভাই কার সঙ্গে কে চ্যালেঞ্জ করছে? আল্লাহর সঙ্গে। কে চ্যালেঞ্জ করছে? কি চ্যালেঞ্জ করছে? বলছে আল্লাহ আপনি আমার যে পাওয়ার গুলো দিয়েছেন আপনার জান্নাত বেকার। জোরে বলেন হায় সর্বনাশ, হায় সর্বনাশ রে, হাই জোরে বলেন নাউজবিল্লাহ। কারণটা কি? আল্লাহর সঙ্গে দাদাগিরি করতে চলে? হ্যাঁ, আল্লাহ এক সেকেন্ডের ভেতর টিকি ধরে পাক মেরে দিতে পারে না, আর তার সঙ্গে চ্যালেঞ্জ করছে। বলছে আল্লাহ আপনি যে পাওয়ার দিয়েছেন বিরাট পাওয়ার পেয়ে গেছে, এইবার আপনার জান্নাত বেকার। হ্যাঁ, আদম আলী সালাতাম দু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে, আল্লাহ আপনি যে পাওয়ার দিয়েছেন তাহলে তো সর্বনাশ হয়ে যাবে, আমার একটা উম্মত তো আর জান্নাতে যাবে না, আমার একটা সন্তান তো আর জান্নাতে যাবে না, সব তো ইবলিশের হাতে কান দিয়ে শুধু রাস্তায় ঘুরবে, সব তো ইবলিশের হাতে কান ধরে টানে টেনে টেনে দোকানে ঘোরাবে, ইবলিশ তো কান ধরে টেনে টেনে ওদের ঘুম পড়াবে, ইবলিশ তো কান ধরে টেনে বসিয়ে গল্প করাবে শালির সঙ্গে, তাহলে আমার জান্নাত বেকার, আর আমার একটা সন্তান তাহলে আর জান্নাতে যাবে না, আল্লাহ কি হবে? হ্যাঁ, আবার কি পাওয়ার দিয়েছে? বলছে দাম করে কলবে ঘুষি মারে। আপনাদের কোনোদিন মেরেছে? মারেনি। মেরেছে কি কায়দায় মেরেছে দেখেন, বান্দা যখন নামাজ পড়তে গেল মসজিদে, হ্যাঁ গিয়ে নামাজ পড়ছে, আল্লাহু আকবার, কেউ জুমার দিন এখান থেকে ঘটিয়ারি শরীফ যায়, যায় না বাবা নামাজ পড়তে, বাইক নিয়ে গিয়েছে, গিয়ে তাড়াতাড়ি করে দেখে এই নামাজের টাইম হয়ে গেছে, বাইকটা দাম করে রেখে দিয়ে পরে ছুটেছে, গিয়ে গিয়ে দাঁড়িয়ে গেছে আল্লাহু আকবার। এইবার চিন্তা করতে যা, বাইকে তো চাবি দিইনি, নে পালাবে না তো কেউ, তাই মনে হয় না? তার মানে কি ও গেগে গেই করে ঘষি মেরে কলবে, আই মন ঘোরা মন ঘোরা, তার মানে বেগুনে পোকা ঢুকে গেছে, গে ওর ভিতরে ছিদ্র করা শুরু করে দিয়েছে। হ্যাঁ, আপনার ভিতরে কলবে শয়তান ঢুকে গেছে, গেবো তাই মন ঘোরা ভাই। আরে বেগুনে যদি পোকা ঢুকে গিয়ে ছিদ্র করে দিয়ে তার যদি কানা বেগুন ছাঁটের দামে, তার কোনো দাম নেই, ইজ্জত নেই, সম্মান নেই। আর আপনার কলবে যদি শয়তান ঢুকে যায় আর কোনো দাম থাকবে? ওই কানা বেগুনের মধ্যে ফেলে দেবে, মানে কানা বেগুনের মধ্যে পড়বে, যারা রাস্তায় ঘুরছে ওদের কলবে শয়তান ঢুকেছে, ওরা কানা বেগুন হয়েছে, ওরা রাস্তায় ঘুরছে বেকার, ছাঁটের দামে বিক্রি হবে, কোনো দাম নেই, কোনো সম্মান নেই, ওরা ভালো জায়গায় চান্স পাবে না, জান্নাতের বাগানে ঢোকার সুযোগ ওদের হবে না, ইবলিশের হাতে কান দিয়ে শুধু ঘুরতেছে, বলতে টান টান ইবলিশ তুই কত টান টান ঘুরবি, আমরা অসুবিধা নেই। তো ভাই এইবার যখন পাওয়ার দিয়েছে, এই পাওয়ার যখন দিয়েছে, আদম কাঁদছে, কি বলে কাঁদছে? আদম আলাইহিস সালাম কান্না শুরু করে দিল, ওগো রব্বুল আলামিন আল্লাহ, ওগো রব্বুল আলামিন আল্লাহ আপনি যে পাওয়ার দিয়েছেন ইবলিশকে, যে পাওয়ার দিয়েছেন ও রব্বুল আলামিন আল্লাহ, আপনার জান্নাতটা বেকার হয়ে যাবে, আমার একটা একটা সন্তানকে আর জান্নাতে যেতে দিবি না, সবাইকে জাহান্নামি বানিয়ে ফেলবে ও রব্বুল আলামিন আল্লাহ, তাহলে কি আমার সন্তানেরা জান্নাতে যেতে পারবে না? আল্লাহ জানিয়ে দিল, ওরে আমার আদম কেঁদো না, কেঁদো না, চিন্তা করো না আদম, চিন্তা করো না, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, তোমার ধোকায় পড়ে, শয়তানে ধোকায় পড়ে মেলায় ঘুরবে, শয়তানে ধোকায় পড়ে গল্প করবে, শয়তানে ধোকায় পড়ে রাস্তায় রাস্তায় ঘুরবে, তবে বান্দা যদি মাইকের আওয়াজটা শুনে একবার যদি টুক 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 করে জান্নাতের বাগানে এসে তওবা যদি পড়ে নেয়, তওবা যদি করে নেয়, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, ওর জীবনের পাহাড় 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 গুনাটা আমি আল্লাহ মাফ করে দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, চিল্লে বলেন সুবহানাল্লাহ, কি বাবা বোঝা গেছে? একবার যদি এখানে এসে ঢোকে, শয়তানের মুখে লাথি মেরে যদি একবার এখানে বসে, বলছে আমি আল্লাহ, বলছে আমি আল্লাহ, শয়তানের সমস্ত কেরামতি বাদ দিয়ে যদি আমার বান্দা আমার জায়গায় বসে, আমি ওর জীবনে সব শয়তানের ধোকায় পড়া গুনাহ, শয়তানের হাতে পড়া গুনাহ আমি আল্লাহ সব গুনাহ মাফ করে ওকে জান্নাতি বানাবো। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, একবার উচ্চ হয়ে দরুদ আল্লাহ, হুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, গুনগুন গুনগুন সুরে পড়েন, সত্যি ভাই সত্যি ভাই, এবছর 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 আমার জীবনে দু জায়গায় আওয়াজ পেলাম, জানটা ভরে গেল। একটা ছিল পেপুল্দা মাদ্রাসা, এই পেপুল্দা মসজিদের মাঠে জলসায় দরুদ শরীফ পড়াচ্ছি, এত সুন্দর মধু সুরে আওয়াজ, দরুদের আওয়াজ আসছে, কলেজে ঠান্ডা হয়ে যাবে। যদি কেউ পেপুল্দায় ওই জলসায় যদি গিয়ে থাকেন, এখানে যদি থাকে থেকে থাকে আত্মীয় স্বজনের বাড়ি, তো বলবে ইনশাল্লাহ। হ্যাঁ, সে যে আওয়াজ, দুরুদের আওয়াজ, কলিজা ঠান্ডা হয়ে গেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, জোরে বলো আল্লাহু আকবার। দুরুদ কার সামনে পড়ে বাবা? নবীর সামনে, আমার নবীর সামনে, আমরা নবী দেখেছি বাপ,
আমাদের সুযোগ হয়নি, আমরা অসহায়, নবীর দেখতে পাইনি, রসুলের দেখার নসিব আমাদের হয়নি। যারা হজে গিয়েছে তারা রসুলের রওজাটা জিয়ারাত করেছে, তাই না বাবা? আমরা যেতে পারিনি, তাহলে আমরা নবীর মহাব্বত করি, কি মহাব্বত করি না? এই নবী পাকের মহাব্বত কারা কারা করি, হাত তোলেন তো দেখি, নারাই তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামান। আল্লাহর নবী যেন এই হাতে রসিলে আমাদের জন্য নবীর সুপারিশ আমাদের নসিব হয়, বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তো সেই আওয়াজটা আজকের আমি পেয়েছি, সেই তেপুলদার আওয়াজটা সেই রকম হয়েছে, তবে আওয়াজটা জোরে হয়নি, সুন্দর আওয়াজ, গুনগুন সুরে মধুর মতো আওয়াজ এসছে, তবে সেই রকম জোরে হয়নি, একটু জোরে হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কই দেখি সবাই মিলে একসঙ্গে মধুর সুরে আল্লাহর নবীর মহব্বতে একবার পড়েন তো, আল্লাহুম্মা আসাল্লি আলা, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঝিলিমিলি ঝিলিমিলি করে যায় আকাশেরি তারা, আকাশেরি তারা, সরমে চাঁদে লোকায় যে মুখ, সরমে চাঁদে লোকায় যে মুখ, দেখে নরের রাজারা। জোরে হবে না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ, ঝিলি বলেন না সুবহানাল্লাহ। যে নবী শানে দরুদ পড়লেন, তাই নবী শানে একটা ছন্দ বললাম, কবি কি বলছে, ঝিলমিল ঝিলমিল করে যায় আকাশেরই তারা, নূরে মুজাসসাম রসুলে আকরাম ও গো আব্দুল্লাহর দুলারা। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আবার কি বলছেন, ঝিলমিল ঝিলমিল করে যায় আকাশেরই তারা, সরমে চাঁদ লুকায় যে মুখ, দেখে নূরের নাজারা। চাঁদ লুকিয়েছে কার দেখে? নবীর নূর দেখে চাঁদ নিজে লজ্জা পেয়েছে, ওরে বাবা একই জ্যোতি একই নূর, আমি চাঁদ, আমার নূর, আমার জ্যোতি চেপে গেল, চাঁদ নিজে লজ্জা পেয়েছে আমার নবীর নূর দেখে। হ্যাঁ, তাই কবি কি বলছে, হ্যাঁ, ঝিলিমিলি ঝিলিমিলি করে যায় আকাশেরই তারা, আকাশেরই তারা, সরমে চাঁদ লোকায় যে মুখ, সরমে চাঁদ লোকায় যে মুখ, দেখে নূরের নাজারা। বলেন না সুবহানাল্লাহ, চিল্লি বলেন না সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ।